আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা অন্যের ওয়াইফাই বা আপনাদের বন্ধুদের ওয়াইফাই ব্যবহার করে থাকেন। তো যখন আপনি আপনার বন্ধুদের কাছে তাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি জানতে চান, তখন তারা তাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি আপনাকে বলে না, কিন্তু আপনার মোবাইলটি নিয়ে তাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিয়ে তাদের ওয়াইফাই রাউটারের সঙ্গে আপনার মোবাইলটি কানেক্ট করে দেয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই কানেক্ট করা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বের করবেন বা এই কানেক্ট করা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দেখবেন। তো কিভাবে এই কাজগুলো করবেন বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। কানেক্ট করা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করার জন্য প্রথমে আপনাদের মোবাইলে সেটিংস অপশনটি ওপেন করা লাগবে। সেটিংস অপশনটি ওপেন করার পরে আপনাকে এখান থেকে ওয়াইফাই সেটিংসটি ওপেন করতে হবে। এরপরে আপনারা যে ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট রয়েছেন সেই ওয়াইফাইয়ের নামটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এমন একটি কিউআর কোড ওপেন হয়ে যাবে। এই কিউআর কোড আপনাকে অবশ্যই স্ক্রিনশট নিতে হবে। এরপরে আপনাকে এই কিউআর কোডটি ক্রপ করে নিতে হবে। তো এখানে আরেকটি বিষয় হলো, এই কিউআর কোড সেই ফোনগুলোতে শো করবে যেই ফোনগুলো লেটেস্ট ভার্সনের, অর্থাৎ অ্যান্ড্রয়েড 9, অ্যান্ড্রয়েড 10 এই ভার্সনগুলোতে এই কিউআর কোড শো করবে। এছাড়াও অন্যান্য যে ওল্ড ভার্সনের ফোনগুলো রয়েছে, যেমন অ্যান্ড্রয়েড 6, অ্যান্ড্রয়েড 7, অ্যান্ড্রয়েড 5 এই ভার্সনগুলোতে এই কিউআর কোড শো করবে না। তো অবশ্যই আপনাকে লেটেস্ট ভার্সনের ফোন ব্যবহার করতে হবে। এরপরে এই স্ক্রিনশটটি ক্রপ করে নেওয়ার পরে সেভ করে নিতে হবে। সেভ করার পরে আপনাকে গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো এখান থেকে আমি সরাসরি গুগল সার্চ বারটি ওপেন করতেছি। ওপেন করার পরে আপনাকে এখানে সার্চ করতে হবে কিউআর কোড স্ক্যানার। এটি লিখে সার্চ করার পরে আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন শো করবে। তো আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে আসার পরে এখানে আপনার একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটি আপনারা ওপেন করবেন। আর এই ওয়েবসাইটের লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এক ক্লিকেই এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এই অপশনটির উপর ক্লিক করে দেবেন। এই অপশনটির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের গ্যালারি বা ফাইল ম্যানেজার শো করবে। এখান থেকে আপনাকে ফাইল ম্যানেজার বা গ্যালারি সিলেক্ট করে নিতে হবে। এরপরে আপনারা যেই কিউআর কোডটি স্ক্রিনশট নিয়েছেন সেই কিউআর কোডটি আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই কিউআর কোডটি এই ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। এরপরে আপনাকে বাম পাশে সোয়াইপ করতে হবে। সোয়াইপ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট অপশন, এই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি শো করবে। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখন যদি আমি এই পেজটি জুম করি, জুম করার সঙ্গে সঙ্গে এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আমার ওয়াইফাই কানেকশনের নাম আর এটি হলো মূল পাসওয়ার্ড। তো এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করার পরে আপনাকে আবারও সেটিংস অপশনে চলে আসতে হবে। আসার পরে এখান থেকে ওয়াইফাই সেটিংসে ক্লিক করবেন। তো এখানে আমি যে ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট রয়েছি এই ওয়াইফাইটি আমি ডিসকানেক্ট করে দিচ্ছি। তো এটি আমি ফরগেট পাসওয়ার্ড করে দিচ্ছি বা ফরগেট নেটওয়ার্ক করে দিচ্ছি। এরপরে এখন আমি এই পাসওয়ার্ডটি দিয়ে এই ওয়াইফাইটি আমি এখন কানেক্ট করব। তো এখন আমি এখানে এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি পেস্ট করে দিচ্ছি, যেই পাসওয়ার্ডটি আমরা কপি করে নিয়ে এসেছি। তো এটি পেস্ট করার সঙ্গে সঙ্গে এখানে যদি আমি কানেক্টে ক্লিক করি, কানেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখন দেখতে পাচ্ছেন এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে কানেক্ট করা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে পারবেন। এই ছিল মূলত আজকের এই ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এর থেকেও আর নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। তাহলে আমি এই চ্যানেলে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।